মহামারীর মধ্যে তো গ্রাম করতে পারেন না, এর মধ্যে আপনাদের সংসার কিভাবে চলছে? আমি বলতে চাচ্ছি সরকার আপনাদের যে খাবার দাবার দিছে আপনারা পাইছেন, এরপরও তো আপনাদের চাহিদা থাকে, যা দিছে সেটা দিয়ে কতদিন খাইছেন? বাকি দিন আপনারা কিভাবে চলেন? আপনি কি বিক্রি করেন গ্রামে? গ্লাস প্লেট। তা আপনাদের মানুষ কি বলে, বেদে না মানতা? সদগর। বেদে কারা? ধরেন এক বেলা খাইলে আর এক বেলা তো আপনাদের ঠিক মতো খাওয়ার সম্ভব হয় না। গভর্নমেন্ট আপনাদের কতদিনের খাবার দিচ্ছে? এক মাসের। বাকি পাঁচ মাস কি খাইছে? ধার দেনা করছে? ধার দেনা করলেও তো সেগুলো দিতে হইবে। করোনা তো মনে হয় যে পাঁচ বছরও শেষ হবে না। গ্রামে আপনারা এখন ঢুকতে পারেন? গ্রামে যান? গ্রামে ঢুকতে দেয় না। কেন দেয় না, কি বলে? করোনা বলে যে করোনার সাথে এখন বসা যাবে না। আচ্ছা, এই যে আপনি তো আপনারা তো মানতা বেদে যাই বলি আমরা, আপনারা যেটা দাবি করেন, এই যে গ্রামে যে বাজার আপনারা ঘুরে ঘুরে যেগুলো বিক্রি করেন, গ্রামে আপনাদের অনেক বাধার সম্মুখীন হইতে হয় না? না, আমরা হাইটে হাইটে বিক্রি করি বাসা বাসা। ঠিক আছে, অনেক ঝামেলায় পড়তে হয় না আপনাদের? ঝামেলা তো আছে, লোক পানি মানে কারণে এখন পানি তো কারণে আমরা ফেরি করতে পারি না। কোরবানি দিছিলেন আপনারা? এই মাংস করতে পারি একজনে দিছে আর কি, খুজা আনছে তো এটি ছুছিল। ফ্রিজ আছে আপনাদের বাসা? আপনাদের এই পল্লীর মধ্যে কি কি, পাড়ার মধ্যে কি কি, আপনাদের বেদেদের সমস্যা কি কি? কি আছে মনে করেন, সব করে একটা আছে, দুই একটা ঘরের ভিতরে একটা টিভি আছে, নাহলে আর কিছু না। আর ওই